হাতিমুৰা মথাউৰি ভাগিল চকুৰ সন্মুখতে ভগাৰ নিচিনা আমি পোৱাৰ ভাগৰ পৰা যেতিয়া বাতৰি সম্প্ৰচাৰ কৰি আছিলোঁ তেতিয়াৰ পৰা এতিয়ালৈকে কিমান অংশ ভাগিল কিয় আমি দেখুৱালোঁ অৰ্থাৎ বিসংগতিপূৰ্ণ স্লুইছ গেটৰ বাবে ভাগিল নেকি এতিয়া হাতিমুৰা মথাউৰি সোমবাৰে স্লুইছ গেটখনৰ কাৰিকৰী বিসংগতিৰ কথা নগাঁও জলসম্পদ বিভাগৰ বিষয়াই কৈছিল এগৰাকীয়ে কৈছিল এছ ডি অগৰাকীয়ে কৈছিল স্লুইছ গেটেৰে পৰ্যাপ্ত পানী যাব নোৱাৰাৰ বাবেই মথাউৰি ভাগিছে নেকি সোমবাৰে জলসম্পদ বিভাগৰ বিষয়াই কি কৈছিল এবাৰ চাওঁ আহক আকৌ এবাৰ এইখিনিতে উল্লেখ কৰিছোঁ যে বিসংগতিপূৰ্ণ স্লুইছ গেটৰ বাবে ভাগিল নেকি হাতিমুৰা মথাউৰি প্ৰশ্ন উত্থাপন হৈছে এতিয়া সোমবাৰে স্লুইছ গেটখন কাৰিকৰী বিসংগতিৰ কথা কৈছিল নগাঁও জলসম্পদ বিভাগৰ বিষয়াই স্লুইছ গেটেৰে পৰ্যাপ্ত পানী যাব নোৱাৰাৰ বাবে মথাউৰি ভাগিল নেকি সোমবাৰে জলসম্পদ বিভাগৰ বিষয়াই কি কৈছিল চাওঁ আহক টেকনিকেল এইটো ক'ব গ'লে এতিয়া এইটো চাব লাগিব আৰু ভালকৈ এতিয়া পানী অহাৰ পিছত আমি গম পোৱা গ'লোঁ কিছুমান অলপ ফল্ট অলপ থাকি যায় ডিফেক্টিভ অলপ হৈ গ'ল এতিয়া স্লুইছখন বনোৱা বেছিদিন হোৱা নাই এইটো সেইকাৰণে এতিয়া ফাৰ্ষ্ট ফ্লাড এটা পালে এতিয়া ফাৰ্ষ্ট ফ্লাডত যিখিনি ফল্ট এখন পালোঁ ছেকেণ্ড ফ্লাডত আমি চেষ্টা কৰিম যাতে সেই ফল্টখিনি আমি ৰিকভ কৰিব পাৰোঁ মানুহৰ অলপ ভুল হ'ব পাৰে ফল্ট হ'ব পাৰে ন মেচিনাৰী বস্তুটো মেচিনাৰী বস্তু চব বস্তুৰে ফল্ট হয়নে নহয় এইটো আমি আজি চালোঁ যে এইখিনি ডিফেক্ট হৈছে নেক্সট টাইম আমি এইটো ৰিকভ কৰি দিম আৰু বনোৱাৰ সময়তে ভুল হৈ গ'ল বনোৱাৰ সময়ত তাৰমানে বস্তুটো একচুৱেলি যেনেকৈ এষ্টিমেটত ধৰা গৈছিলে তেনেকৈ বনোৱা গ'ল আলটিমেটলি এই টেকনিকেল ফল্টটো কি কাৰণে হ'বলৈ পালে কাৰণ এইখন উদ্ধাৰ কৰা হোৱাই নাই আৰু ফল্ট আছিল কাৰিকৰী তাত যি দিশবোৰৰ কথা তেওঁ ইতিমধ্যে এগৰাকী বিষয়াই নীলোৎপল কৈছে গোটেইখিনি যে বিসংগতি হৈছে বিসংগতি হোৱাৰ বাবে আজিৰ দিনটোত এয়া হ'বলৈ পালে অনাগত সময়ত তেওঁলোকে বিসংগতি দূৰ কৰিবলৈ চেষ্টা কৰিব বুলিও কৈছিলে বিসংগতি কিয় হ'বলৈ পালে এটা প্ৰশ্ন তেনেধৰণে উত্থাপন হ'ব নীলোৎপল পাপৰি বিসংগতি তেওঁলোকে ঠিক কৰিব অনাগত দিনত পৰ্যালোচনা কৰিব অনাগত দিনত তেওঁলোকে কাৰিকৰী বিসংগতি নে আন কিবা সেয়া তেওঁলোকে পৰ্যালোচনা কৰিব কিন্তু কলিয়াপৰা ৰাইজৰ যি এই বিসংগতিৰ বাবে যি ক্ষতি হ'ব তাৰ ক্ষতিপূৰণ কোনে দিব কলিয়াপৰা ৰাইজে 2017 চনত তেওঁলোক যি পিছুৱাই গ'ল চৰকাৰে বান সাহাৰ্য দিব চৰকাৰে তেওঁলোকক ক্ষতিপূৰণ দিব সেই ক্ষতিপূৰণ কিন্তু এখন ঘৰৰ বাবে এটা পৰিয়ালৰ বাবে কিন্তু যি সকলো নহয় কাৰণ যথেষ্ট ক্ষতি হয় এখন ঘৰ যেতিয়া পানী সোমাই প্ৰায় 15-20 দিন পানীৰ তলত থাকে গোটেই ঘৰখনৰ যি আন্তঃগাঁথনিয়ে শেষ হৈ যায় তেনে বহু ঘৰ কলিয়াবৰৰ কিন্তু কলিয়াবৰৰ সমগ্ৰ কলিয়াবৰৰ যি কৰিতল হওক কলিয়াবৰৰ হাতবৰ কলিয়াবৰৰ জখলাবন্ধা কলিয়াবৰৰ শান্তিপুৰ কলিয়াবৰৰ শিলঘাট কলিয়াবৰৰ বিভিন্ন ঠাই এই সকলোতে কিন্তু ৰাইজৰ পানীত হাঁহ নচৰা অৱস্থা হৈছিলে মই দেখুৱাইছোঁ তেওঁলোকে স্লুইছ গেটৰ বিসংগতি বুলি কৈছে স্লুইছ গেটৰ বিসংগতি আমি বাদেই দিছোঁ স্লুইছ গেট এইখন আমি স্লুইছ গেটৰ লগত আছোঁ অলপ সময়ৰ পিছত পাপৰিয়ে স্লুইছ গেটলৈ কোনো আহিব নোৱাৰে কাৰণ এই সমগ্ৰ পথছোৱা সহায় নিবা আমি আৰু ইয়াত হয়তো বেছি দেৰি পোনপটীয়া সমস্যা কৰি থাকিব নোৱাৰিম কিন্তু মই এটা কথা কৈছোঁ যে স্লুইছ গেটখনৰ বিসংগতিৰ কথা বাদ দিয়ক এই স্লুইছ গেটখন বিসংগতি ইয়াৰ তলতে পানী বৈছে কিন্তু এই মথাউৰিটো কিয় ভালদৰে নিৰ্মাণ কৰা নহ'ল আৰু যদি মথাউৰিটোৰ ওপৰত কনফিডেঞ্চ নাছিলে আত্মবিশ্বাস নাছিলে তেনেহ'লে সেই মথাউৰিটো কিয় খুলি দিয়া হ'ল তেনেহ'লে সেই মথাউৰিটো কিয় খুলি দিয়া হ'ল এইসকল জলসম্পদ বিভাগৰ অভিযন্তাই কি গৱেষণা কৰিছে কি অধ্যয়ন কৰিছে তেওঁলোকে ইমান দিন বুঢ়া লুইটখনৰ প্ৰকৃতিৰ ওপৰত কি অধ্যয়ন কৰিলে ইমান দিন কলংখনৰ বোৱতি কৰাৰ আগত কি অধ্যয়ন কৰিলে এইসকল বিশেষজ্ঞ যিসকল আনিছিল তেওঁলোকে কি পৰামৰ্শ দিলে তেওঁলোকৰ পৰামৰ্শ আখৰে আখৰে পালন কৰা হ'লনে মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াই বাৰে বাৰে কৈ আছিল যে ভালদৰে অবজাৰ্ভেশ্যন কৰিব লাগে পৰ্যবেক্ষণ কৰিব লাগে তেওঁলোকে পৰ্যবেক্ষণ কৰিলে এতিয়াও চাওক এতিয়াও হুৰা হুৰা পানী খহি আছে মই দেখুৱাইছোঁ বৰ্তমান আৰক্ষী CRPF নিয়োগ কৰা হৈছে ইয়াৰ যি ৰাইজ আতংকিত হৈ পৰিছে ইতিমধ্যেই তেওঁলোকে ঘৰ বাৰী এৰি পেলাই কলিয়াবৰৰ সকলো ৰাইজ বৰ্তমান ওখ স্থানলৈ গুচি গৈছে কাৰণ যিকোনো মুহূৰ্তত ঘৰত ভিতৰত যোৱাবাৰ দেখিবলৈ পোৱা গৈছিল যে এইবোৰকো পানী হৈছিলে ঘৰৰ কোনো বহু ঘৰ পানীত ডুব গৈছিলে কাৰণ কলিয়াবৰ এইটো এটা অঞ্চল 1962 চনত যেতিয়া কলংখনৰ মুখখন বান্ধি দিয়া হৈছিলে তাৰপিছত কলঙত কলিয়াবৰত তেনেকুৱা কোনো বানপানী হোৱা নাছিলে বা পূৰ্বেও বানপানী হওঁতে কলিয়াবৰত এনেধৰণৰ ভয়ংকৰ সংহাৰলীলা হোৱা নাছিলে কিন্তু 2017 চনত কলিয়াবৰত যেতিয়া ভয়ংকৰ গতিত পানী আহিছিলে যেতিয়া মই দেখুৱাইছোঁ মই পুনৰ মই কিছু জুম কৰি দেখুৱাবলৈ অনুৰোধ কৰিম সেইখিনি চাওক চাওক কি ভয়ংকৰ ঢৌ কি হাৰত এই যি মথাউৰি ভাঙি যি পানী সোমাই গৈছে আৰু কিমান বৰ্তমান পানী এই যি কলঙলৈ যি বৰ্তমান গুচি যাব জলসম্পদ বিভাগৰ যিগৰাকী কাৰ্যবাহী অভিযন্তা আছে তেওঁ আমাৰ সন্মুখত মন্তব্য কৰিছে আমি চাম
আমি চেষ্টা করিম জিঅ' বেগ দি পেলাই এই যে পানির গতি রোধ করবলে। কিন্তু পাপড়ি আমি জলসম্পদ বিভাগের অভিযন্তা নহয়, আমি বিশেষজ্ঞ নহয়, আপনিও বিশেষজ্ঞ নহয়, আমি সাধারণ রাইজ হিসাবে আপনি চিন্তা করে চক, আপনি কক এই প্রচণ্ড সুতত জিঅ' বেগেরে মহাবাহক ভেটা যেন সম্ভব। গতি এই সকল বিষয়া, এই সকল জলসম্পদ বিভাগের বিষয়াই যখন জলসম্পদ বিভাগের ধন আহে সরকারে আসনি দিয়ে বসা বসা ঠিকাদারক কাম দিয়ে কমিশন খায় তার এক বিলাসী জীবন পার করে, কিন্তু যোনে ভোগে কোনে, নৈপরিয়া রাইজে ভোগে কোনে, কলিয়াপড়া রাইজে 2017 চনত যি রাইজে ভোগ করেছিলে, 2017 চনত যে দুঃস্বপ্ন সেয়া কলিয়াপড়া যেতে পাহরিব পড়া নাই, তার মাজত পুনের কিন্তু হাতিমুরাত দি পানি বইছে আর পানি ভয়ঙ্কর হার গতিত বয়ে আছে। ডিব্রুগড় বা অরুণাচলত যে বরষুণ হয়েছে, মহাবাহর পানি যে ভয়ঙ্কর হারত যে বৃদ্ধি পাইছে, সেয়া পানি বর্তমান এপিনে যে পানি পাইছে এই ঠাইরে সোমাই আহিব, কাজিরঙা প্লাবিত হয়েছে, মহাবাহর ব্রহ্মপুত্র পানি কমার কোনো ধরনের বর্তমান সম্ভাবনা নাই, কারণ রাজ্যত রেড এলার্ট দিয়ে আছে, এতিয়াও বরষুণ হয়ে আছে। গতি কলিয়াপুরত অনাগত সময় যে বান হব, মধ্য অসমের বিস্তীর্ণ অঞ্চল যে বানত ডুব যাব, আর ইপিনে তো কপিলি হারিয়া বা এই সমূহ নদী আছে, যমুনা কপিলি হারিয়া এই সমূহ নৈরে পানি বর্তমান ভয়ঙ্কর হারত বই আছে। এই বিভিন্ন খান্দাং জলবিদ্যুৎ প্রকল্প পানি সুইচ গেট খোলা হয়েছে, সকল গেট খুলে দিয়া হয়েছে, চারিফালের পর কেবল পানি পানি আর পানি, আর তার মাজত একাংশ জলসম্পদ বিভাগের অকর্মণ্য, একাংশ জলসম্পদ বিভাগের বিষয়ার মর্মতারির বাবে বর্তমান কলিয়াপুরত অনাকাঙ্ক্ষিতভাবে এই মথাউরিটি ভাঙিছে, আর চপরা চপরে এটিও খহি আছে, এই মথাউরি চপরা চপরে খহি আছে। আমি পুনপটিয়া সম্প্রচার এক্সক্লুসিভ দৃশ্যাংশ আমি দেখাইছিল, চপরা চপরে এটিও মাটি খহি আছে, কি আর হয়তো এই যে রাস্তাটা সম্পূর্ণ নাইকিয়া হয়ে যাবগে, ভয়ঙ্কর ঢৌরে পানি সোমাই আছে, ভয়ঙ্কর সুতত পানি সোমাই আছে। গতি যে কলিয়াপুরের বিভিন্ন অঞ্চল প্লাবিত হব সেয়া নিশ্চিত হয়ে পড়েছে। আর পাপড়ি একটা কথা কব লাগবে যে আমি বর্তমান যে ঠাইত আছো সেই ঠাইলে আর কিছু সময় পিছত অহাটা সম্ভব নহব, কারণ স্লুইস গেটখনলে অহা সকল পথ বন্ধ হয়ে পড়ব, কারণ মহাবাহু ব্রহ্মপুত্রের পানি ভয়ঙ্কর হারত হুড়া হুড়ে সোমাই আছে, আর মুহূর্ততে বিভিন্ন অঞ্চল খহাই নিছে। গতি এক যে অনাকাঙ্ক্ষিত বিপদের যে সম্মুখীন হয়েছে তারবাবে জগরিয়া কেবল নগাঁও জলসম্পদ বিভাগের বিষয়া বরমূরিয়া সকল, আর সমানে দোষী কিন্তু নগাঁও জেলা প্রশাসনের মুরব্বী, নগাঁও জেলা আয়ুক্তগী পাপড়ি। নিশ্চয় নিরুপল, আপনি লাইনতে থাকিব, আমি আকো আপনার ওসরে যাম, কিন্তু এখিনতে চমু বাণিজ্যিক বিরতির সময় হয়েছে, গতি আমি এখিনতে এটা বিরতি লৈ লৈছো। বিষয় হয়ে পড়েছে এটা দুটাক মন্তব্য আমি আগ্রহাম। প্রথম কথা হয়েছে বিসঙ্গতিপূর্ণ স্লুইস গেটের বাবে হাতিমুরা মথাউরি ভাগিল নাকি? এস ডি ওগিয়ে তেনেধরণে কলে সংবাদ মাধ্যমের আগে কলে যে বিসঙ্গতি হয়েছে, যে অনাগত সময় ঠিক করবলে চেষ্টা করব, কিন্তু ঠিক করবলে চেষ্টা করার আগতেই এটা মথাউরি ভাগিল। আর তার উপরও আজি যেটা মন্ত্রীগী পয়ার ভাগত তাদের উপস্থিত হয়েছিল মন্ত্রী কেশব মহন্ত, কে যে ইয়ার বিসঙ্গতি নাছিল। অবশ্যই যেটা সুদা হয়েছিল যে ঠিকাদার গাফিলতি নাকি, কে যে আমি এনকোয়ারি করি কি কে প্রথমে দুটা ভাষ্য আমি আগবাই লো। টেকনিক্যাল এটো কব গলে এটা এটো সাব লাগিব আর ভালকে, এটা পানি আহার পিছত আমি গম পাওয়া গলো কিছুবার অল্প ফল্ট অল্প থাকি যায়, ডিফেক্টিভ অল্প হয়ে গেল, এটা স্লুইসখন বনোয়া বেশি দিন হওয়া নাই, তো সেখানে এটা ফার্স্ট ফ্লাড এটা পালে, এটা ফার্স্ট ফ্লাডত যেখানে ফল্ট এখন পালো, সেকেন্ড ফ্লাডত আমি চেষ্টা করিম যাতে সেই ফল্টখিনি আমি রিকভ করিব পারি। মানুষের অল্প ভুল হব পারে, ফল্ট হব পারে না, মেশিনারি বস্তু, তো মেশিনারি বস্তু সব বস্তুরে ফল্ট হয় না, এটা আমি আজি চালো যে এইখানে ডিফেক্ট হয়েছে, নেক্সট টাইম আমি এটা রিকভ করে দিম। বনার সময় ভুল বনার সময় তারমানে বস্তুটো অ্যাকচুয়ালি যে এস্টিমেটত ধরা গৈছিলে তেনেকা বনোয়া গেল আলটিমেটলি। আর ইফালে হাতিমুরা মথাউরি পরিদর্শন করে মন্ত্রী কেশব মহন্ত কলে যে হাতিমুরা মথাউরি ভগার তদন্ত হব বলে, ঠিকাদারের গাফিলতির অভিযোগ অস্বীকারও করে এক প্রকার, রাজ্যের বহু ঠাইত মথাউরি ভাগিছে বলেও কলে, আর তলেরে পানি গিয়ে আছে মথাউরি ভাগিছে এনে ধরনের কিছু পয়ার ভাগত মন্তব্য করলে কি কৈছিল এবার আগবাই লো। ওয়াটার রিসোর্সের মানুষ যাওয়া রাতির নহয় যাওয়া কালির প্রায় পুরাকে ইয়াত আছে,
কিন্তু এইটো যিটো ভাঙিছে তেওঁলোকৰ মতে এইটো তলেদি পানী গৈ পেলাই যিটো বুৰবুৰণি মাৰে তেনেকৈ গৈ পেলাই ভাঙিছে। গতিকে ওপৰতো গোটেইখিনি ঠিকে আছিল। গতিকে এতিয়া যিখিনি আমি ব্যৱস্থা ল'ব লাগে ল'ম আৰু। এতিয়া মাথাউৰিটো সব জেগাতে ভাগি আছে। মাথাউৰিটোৰ ভগাটোৰ ক্ষেত্ৰত ক'ত টেকনিকেল যদি কথা আছে, এতিয়া যদি ছুইচ গেটখন ভাঙিলেহেঁতেন আমি ক'লোহেঁতেন যে নতুনকৈ বনাইছে কিবা তাত ডিফেক্ট থাকি গ'ল সেইকাৰণে ভাঙিছে। এতিয়া মাথাউৰিটোৰ ক্ষেত্ৰতো মাথাউৰি সকলো জেগাতে আমি ভাগি থকা দেখিছোঁ। বোকাখাতত ভাঙিছে, এতিয়া মাজুলীত ভাঙিছে। গতিকে পানীৰ কেতিয়াবা প্ৰেছাৰত মাথাউৰি ভাগে। গতিকে তথাপিও এই মাথাউৰিটো আজি কেইবছৰমান আগতে নিৰ্মাণ কৰা হৈছিল, গতিকে মাথাউৰিৰ ষ্ট্ৰেংথটো পূৰা আছিল। তাৰপিছত মাথাউৰিটো কেনেকৈ ভাগিল সেই বিষয়টো নিশ্চয় ইয়াৰ এনকোৱাৰী হ'ব। ঠিকাদাৰৰ গাফিলতিটো মই সেইবুলি নকওঁ, ঠিকাদাৰৰ কথা নহয়। গতিকে ইয়াত যদি কিবা কাৰিকৰী কথা আছিল, গতিকে এইখিনি এনকোৱাৰী কৰিলে আমি জানিব পাৰিম। উদ্ধাৰ অভিযান প্ৰত্যেকটো এখন এখন ৰেভিনিউ গাঁৱত একো একোজন অফিচাৰ ইতিমধ্যে দিয়া হৈছে, তেওঁলোকে এখন এখন গাঁৱৰ সকলো কথা পৰ্যবেক্ষণ কৰিব। এয়া আছিলে মন্ত্ৰী কেশৱ মহন্তৰ ভাষ্য। তেওঁ এক প্ৰকাৰ ঠিকাদাৰক তেওঁ দোষাৰোপ নাই কৰা। তেওঁ কথা হৈছে যে ক'ৰবাত টেকনিকেল ফল্ট আছিলে, কিন্তু কথা হৈছে যে এছ ডি অ' গৰাকীয়ে কিন্তু ভালকৈ কৈ দিছিলে যে তেওঁলোকৰ টেকনিকেল ফল্ট হৈছে, তেওঁলোকৰ ভুল হৈছে, বিসংগতি হৈছে, যিখিনি তেওঁলোকে পৰৱৰ্তী সময়ত ঠিক কৰিবলৈ চেষ্টা কৰিব। কিন্তু সেই পৰৱৰ্তী সময়লৈ ঠিক কৰিবলৈ তেওঁলোকে কৈছে যে এষ্টিমেটত যেনেধৰণে আছিলে আমি তেনেধৰণে নিৰ্মাণ কৰিছোঁ। গতিকে তেওঁ এক অকপট স্বীকাৰোক্তি বুলিয়েই ক'ব লাগিব। সংবাদ মাধ্যমৰ আগত তেওঁ কৈ দিছে বিসংগতিৰ কথা। তাৰপিছত এতিয়া গোটেই বিসংগতিখিনি হয়তো থাকিবলৈ চেষ্টা কৰা হ'ব, কিন্তু বিসংগতি হৈছে। আমি আকৌ সেইসমূহ ভিজুৱেলছ দেখুৱাম কেনেকৈ। আৰু এতিয়া যিহেতু আমাক আজি এই মুহূৰ্তৰ কিছু মুহূৰ্তৰ পূৰ্বে নীলোৎপলে মথাউৰিৰ পৰাই পোনপটীয়াকৈ আমাক দেখুৱাই গৈছিলে আৰু কেমেৰা সন্মুখতে কেনেধৰণে ভাগি পৰিছে মথাউৰিটো, কিমান অংশ ভাগি আছে সেইবোৰো আমি দেখুৱাই গৈছোঁ। অৰ্থাৎ যিকোনো সময় জলপ্ৰলয় হোৱাৰ সম্ভাৱনা অধিক। এতিয়া ঠায়ে ঠায়ে যিবোৰ দাঁতি কাষৰীয়া অঞ্চল আছে, গাঁও আছে, সেইসমূহ গাঁও ইতিমধ্যে প্লাৱিত হৈছে। গতিকে তেওঁলোকক উদ্ধাৰ কৰিবৰ বাবে চেষ্টা কৰা হৈছে। তেওঁলোকক উদ্ধাৰ কাৰ্য ইতিমধ্যে আৰম্ভ কৰিম বুলি তাত থকা প্ৰশাসনৰ লোকে ইতিমধ্যে জনাইছে সংবাদ মাধ্যমৰ আগত। তেওঁলোকে সোধা প্ৰশ্নৰ উত্তৰত তেওঁলোকে কৈছে যে তেওঁলোকৰ বাবে বিদ্যালয়সমূহ বৰ্তমান খুলি থোৱা হৈছে, যাতে তেওঁলোকে তালৈ গৈ তেওঁলোকে তাত আশ্ৰয় ল'ব পাৰিব। আৰু আনহাতে যিসমূহ কাৰ্যালয় বা তেনেকুৱা ধৰণৰ স্থান আছে তাত তেওঁলোকে গৈ আশ্ৰয় ল'ব পাৰিব। গতিকে তেওঁলোকৰ যাতে একো অসুবিধা নহয় তাৰ বাবে চিন্তা কৰা হৈছে বুলি ইতিমধ্যে কৈছে। এয়া হৈছে যে প্ৰশাসনৰ দায়িত্ব। এতিয়া কথা হৈছে যে এইখিনি হ'বলৈ কিয় পালে। আমি আকৌ এবাৰ কৈছোঁ যে 2017 চনৰ পিছত যিহেতু মাজৰ সময়খিনি হোৱা নাছিলে, আকৌ এই কপিলি কলঙৰ যিধৰণে এটা প্ৰকল্প হাতত লোৱা হ'ল, গতিকে এই হাতত লোৱা প্ৰকল্পটোৱে এই প্ৰকল্পটোত ক'ত গাফিলতি ৰৈ গ'ল, গতিকে এই গোটেই বস্তুবোৰ এতিয়া পুংখানুপুংখকৈ হয়তো চোৱা যাব বা তাত তদন্ত কৰাৰ কথা এটা ঘোষণা কৰা হ'ব। আকৌ কৈছোঁ, ঘোষণা কৰা হ'ব তদন্তৰ, কিন্তু এই গোটেই কথাখিনি এটা বেলেগ কথা। আৰু অন্য বিষয়টো হৈছে ইয়াৰ ৰাইজসকল, যিসকলে কলিয়াবৰবাসী ৰাইজে যে এতিয়া জীয়াটো ভুগিব লাগিব, তেওঁলোকে যে এতিয়া নাজল নাথল অৱস্থা এটাৰ সৃষ্টি হ'ব, তেওঁলোকে কিমান দিনলৈ আশ্ৰয় শিবিৰত থাকিব লাগিব সেয়াও তেওঁলোকে নাজানে বা কোনেও নাজানে। যিটো বতৰৰ যিধৰণে এতিয়া যিধৰণে দেখিবলৈ পোৱা গৈছে যে জলস্তৰ বৃদ্ধি পাই গৈ আছে ব্ৰহ্মপুত্ৰত, গতিকে তাৰপিছত যেতিয়া তেওঁলোকে উভতি আহিব নিজৰ ঘৰখনলৈ, সেই ঘৰখন থাকিবনে নাথাকে নে নিশ্চিন্ন হৈ পৰিব, সেই এটা অনাগত যি ভৱিষ্যত তেওঁলোকৰ, সেয়া তাকে লৈ তেওঁলোকে এতিয়া আশংকাত ভুগিছে। তেওঁলোক যথেষ্ট আতংকিত হৈ পৰিছে। প্ৰশাসনৰ লোকক ইতিমধ্যে তাত যাবলৈ এইসমূহ গাঁৱলৈ, যি 17খনকৈ গাঁও যিহেতু প্লাৱিত হ'ব বুলি কোৱা হৈছে, সেই প্লাৱিত হোৱা গাঁওসমূহলৈ প্ৰশাসনৰ লোক ৰাওনা হৈছে। আৰু তাত থকা যিসকল লোক আছে তেওঁলোকক কম সময়ৰ ভিতৰতে তালি টোপোলা বান্ধি নিৰাপদ স্থানলৈ আনিবৰ বাবে প্ৰশাসনে চেষ্টা কৰাৰ কথাও ইতিমধ্যে সংবাদ মাধ্যমৰ আগত কৈছে। আৰু বিগত কেইবাদিনো ধৰি হোৱা নেৰা নেপেৰা বৰষুণৰ ফলত ৰাজ্যৰ বান পৰিস্থিতি ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে। বিশেষকৈ চুবুৰীয়া ৰাজ্য অৰুণাচল আৰু মেঘালয়তো হোৱা বৰষুণৰ ফলতে হুৰাহুৰে বান নামিছে। ব্ৰহ্মপুত্ৰৰ লগতে ৰাজ্যত আটাইকেইখন নৈ উপনৈ জলস্তৰ উফন্দি উঠাৰ ফলত এতিয়া হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে। কেইবাটাও মথাউৰি ছিঙি প্লাৱিত হৈ কৰিছে হাজাৰ হাজাৰ গাঁও। বানৰ কবলত পৰিছে ৰাজ্যৰ 19খন জিলাৰ 1275খন গাঁও। 72টা আশ্ৰয় শিবিৰত আছে 8142জন বানাক্ৰান্ত। আশ্ৰয় শিবিৰ আছে 3361জন পুৰুষ, 2868গৰাকী মহিলা,
আশ্রয় শিবিরত আছে 1871টা শিশু। করিমগঞ্জত সর্বাধিক 2244 জন লোক আছে আশ্রয় শিবিরত। 64টা স্থানত বানাক্রান্ত সাহায্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বানর কবলত পড়েছে 4,85,076টা জীব জন্তু। ঠায়ে ঠায়ে প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করেছে। কালিও মুখ্যমন্ত্রীগুলো সংবাদ মাধ্যমের আগত এই গোটেখিন বিস্তৃত রূপত দাঙি ধরেছে। আর প্রশাসন বা আরক্ষী সষ্টম হয়ে থাকার কথাও ইতিমধ্যে উল্লেখ করেছে। সজা এটি কপিলির সংহার। কপিলির বানে উঠাই নিলে এখন পকী দলং। ওয়ারিগেডিং নেপালী খুঁটির সংযোগী পকী দলংখন উঠাই লৈ গল বানত। দলং উঠাই নিয়ার ফলত এটা যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে। দলংখন উঠাই লৈ গেছে কপিলির সংহারিয়া। এখন পকী দলং উঠাই লৈ গেছে, যার ফলত এটা রাইজর যাতায়াত করার ক্ষেত্রে সমস্যা আহি পড়েছে। আর বিগত ছদিন ধরে কৃত্রিম বানর কবলত পড়েছে ডিব্রুগড় শহর। বিগত কেবাদিনও ধরে হওয়া নেড়া নেপেড়া বরষুণের ফলত হওয়া কৃত্রিম বানে ভয়ঙ্কর রূপ লৈছে। কৃত্রিম বানত ডিব্রুগড় শহরের ন অঞ্চল প্লাবিত হয়েছে। কেবাদিনও ধরে বিচ্ছিন্ন হয়ে আছে বিদ্যুৎ সংযোগ। বিগত ছদিনে বন্ধ রাখবলিয়া হয়েছে ডিব্রুগড় শহরের কেবাখনো দোকান। বহু সরকারি কার্যালয়ত পানি সুমার ফলত বন্ধ হয়ে আছে কার্যালয়সমূহ। আনকি ডিব্রুগড় পৌরসভার কার্যালয়তো পানি সুমাইছে। নিজ গৃহ জলবন্দী হয়ে থাকা বহু পরিয়ালের তীব্র খাদ্য আর খাওয়া পানির নাটনি হয়েছে, সংকট হয়েছে। পানিবুর গেছে ডিব্রুগড় আরক্ষী ছাউনি। অত্যাধিক পানির বাবে বহু ঠাইত পথ বন্ধ হয়ে থাকাত হাহাকার লাগিছে। খলিহামারি, নালিয়াপুল, মিলননগর, গান্ধীনগর, বৈরাগী মঠ, পদুমনগর, সিরিং চাপরি ইত্যাদি ঠাইত কৃত্রিম বানর অধিক প্রভাব পড়েছে। ডিব্রুগড়ের ব্রহ্মপুত্র চাপরিত মাছমরিয়াসকল আবদ্ধ হয়ে আছে, উদ্ধার করা হল। হেলিকপ্টারে বায়ুসেনায় উদ্ধার করেছে 13 গৰাকীক মাছমরিয়াক। তিনিদিনে ব্রহ্মপুত্র চাপরিত আবদ্ধ হয়ে আছে দলটো। উদ্ধার করে মোহনবাড়ী বায়ুসেনার শিবিরলে লৈ যায় দলটুক। সোমবারে এস ডি আর এফ বাহিনী উদ্ধারের চেষ্টা করে বিফল হয়েছিল। ব্রহ্মপুত্র প্রবল পানির সুতর বাবে ঘুরি আহিছিল এস ডি আর এফর বাহিনী। আজি পুয়া দলটুক উদ্ধার করেছে বায়ুসেনায়। মাছমরিয়ার দলটুত আছিল রঞ্জিত দাস, চেনিরাম দাস। উদ্ধার করা হয়েছে বুবু দাস, দেবু দাস, রাজুনন্দ দাস, লক্ষিন্দর হালুয়াইক। উদ্ধার করা হয়েছে আলু নমস্ত্র সেরা তামলি ময়না দাসক। ইফালে বজালির ধুমারকুড়াত নিশা এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। মাতৃ সম্মুখতে যুবকক হত্যা করে দুই দুর্বৃত্তই। দুর্বৃত্তর আক্রমণত মৃত্যু হয়েছে ইব্রাহিম আলী নামের এজন যুবকর। দুর্বৃত্তর আক্রমণত যুবকজনের মাতৃও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। নিজের ঘরের সমীপতে দুর্বৃত্তর আক্রমণত মৃত্যু হয়েছে যুবকজনের। ব্যবসায়ী যুবকজনে ঘরের প্রায় 100 মিটার দূরত্ব থাকা গুদামলে অহার সময়তে দুর্বৃত্তরে আক্রমণ করে। ঘটনার পিছতে যুবকজনক সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অনা হয় যদিও যুবকজনক মৃত্যু হওয়া বলে চিকিৎসকে ঘোষণা করেছে। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত আরক্ষী তদন্ত আরম্ভ করেছে। সকালের ঘরত ডকাইতি কাণ্ড সংগঠিত হয় আর ডকাইতে লুটপাট করে নিয়ার লগতে তেখেতর সরু লড়া ইব্রাহিম আলীক মারধর করে আর এজাইক গুলি ফুটাই হত্যা করে। গতি আমি তীব্র ভাষার গরিহণা দিছু। দুদিনমান আগতে ডকাইতি কাণ্ড সংগঠিত হয়েছে, এতালেক এজনও আসামি গ্রেপ্তার করবা নাই। গতি বহুত দুঃখর বিষয়, বহুত পরিতাপর বিষয়। বজালি পুলিশে নাকত তেল দিয়ে হুই থাকি থাকি আমার মানুষ, আমি অঞ্চলক আমার অঞ্চলবিলাকত এতালেক নিরাপত্তা দিব পারা নাই। তো ডেড বডি আমি যে দেখি গুলির সিন স্পষ্ট হয়ে আছে। আর পুনরাবার চাও হোক সংবাদ শীর্ষ টপ হেডলাইনস আগবাইছে কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট। ইমাজিন, ইনোভেট, ইনস্পায়ার। পুনের ভাগিল কলিয়াপড়া হাতিমুড়া মথাউরি। কিছুদিন পূর্বে মুক্তি করা সুইচ গেটের কাষতে ছিগিল মথাউরি একটা অংশ। মথাউরি সিগা অংশের কলঙ্গলে হুড়া হুড়ে পানি গেছে। মধ্য ভয়ঙ্কর বানপানির ভাবুকি। ছবছর পূর্বে হাতিমুড়ার মথাউরি ভাগি সৃষ্টি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি। হাতিমুড়ার মথাউরি ভগার পাছতে কলিয়াপড়ার মন্ত্রী কেশব মহন্ত কলঙ্গে সৃষ্টি করবা বান পরিস্থিতি সম্ভালিবলে প্রয়োজনীয় ব্যবস্থা লওয়ার আশ্বাস। প্রতিখন গাঁতে একোগী প্রশাসনের লোক নিয়োগ। মথাউরি ভগার কারণ অনুসন্ধান করব বলে কলে মন্ত্রীগী। সংসদের মজিয়াত রাহুল গান্ধীর মন্তব্যক লৈ দেশজুড়ি উত্তাল প্রতিবাদ। মুম্বাই, গুজরাটকে ধরে বিভিন্ন স্থানত বিজেপি নেতা কর্মীর প্রতিবাদ। রাহুল গান্ধীয়ে সোমবারে সদনত করা বিতর্কিত মন্তব্য বাদ দিয়া হয়েছিল সংসদের কার্যবিবরণীর।
বছৰটোৰ প্ৰথমটো বানৰ কবলত কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান ব্ৰহ্মপুত্ৰৰ বাহনী পানী প্লাবিত ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ 95টা বন শিবিৰ কাজিৰঙাৰ বান পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি প্ৰশাসনে জাৰি কৰিছে কিছু নীতি নিৰ্দেশনা কাজিৰঙাত ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ গধুৰ বাহনৰ চলাচলত বাধা 30 কিলোমিটাৰ বেগত পাৰ হ'ব পাৰিব ব্যক্তিগত বাহন যাত্ৰীবাহী বাছ ব্ৰহ্মপুত্ৰ চাপৰিত আবদ্ধ মাছমৰীয়াৰ দলক উদ্ধাৰ হেলিকপ্টাৰেৰে বায়ুসেনাই উদ্ধাৰ কৰিলে 13 মাছমৰীয়া তিনিদিনে ব্ৰহ্মপুত্ৰৰ চাপৰিত আবদ্ধ হৈ আছিল দলটো উদ্ধাৰৰ চেষ্টা কৰিও বিফল হৈছিল এছ ডি আৰ এফ ৰাজ্যৰ অন্যান্য প্ৰান্তৰ লগতে গুৱাহাটীতো বাঢ়িছে ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ গুৱাহাটীতো বিপদ সীমা অতিক্ৰম কৰিছে ব্ৰহ্মপুত্ৰৰ জলপৃষ্ঠই প্ৰতি ঘণ্টাত বৃদ্ধি পাইছে পানী ব্ৰহ্মপুত্ৰৰ পানী সোমোৱাতে বন্ধ কৰা হৈছে শান্তিপুৰৰ ভৰলুৰ স্লুইচ গেট জালিৰ ঝুমাৰপুৰত হত্যাকাণ্ড ইব্ৰাহিম আলী নামৰ স্থানীয় যুৱকক অচিনাক্ত দুৰ্বৃত্তৰ আক্ৰমণ ঘৰৰ কাষতে এটা গুদাম ঘৰত পৰ দি থাকোঁতে ইব্ৰাহিমক আক্ৰমণ পাঠশালা চৰকাৰী স্বাস্থ্য কেন্দ্ৰলৈ নিয়া হৈছিল যদিও চিকিৎসকে মৃত ঘোষণা কৰে গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত ইব্ৰাহিমৰ মাতৃ দিল্লী উচ্চ ন্যায়ালয়ত আজি অৰবিন্দ কেজৰিৱালৰ আবেদনৰ শুনানি চি বি আই গ্ৰেপ্তাৰৰ বিৰুদ্ধে উচ্চ ন্যায়ালয়ত গোচৰ তৰিছিল দিল্লী কাৰাৰুদ্ধ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ন্যায়াধীশ নীনা বনচালৰ বিচাৰপীঠত কেজৰিৱালৰ আবেদনৰ শুনানি প্ৰতিকূল বতৰৰ বাবে অসমৰ 2 জিলাত ৰেড এলাৰ্ট জাৰি পশ্চিম কাৰ্বি আংলং আৰু ডিমা হাছাত বৰঝাৰৰ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই জাৰি কৰিলে ৰেড এলাৰ্ট ৰাজ্যৰ 9খন জিলাত অৰেঞ্জ এলাৰ্ট 22খন জিলাত জাৰি কৰা হৈছে য়েল' এলাৰ্ট অনাগত 3 দিন ৰাজ্যৰ বাবে হ'ব অতি জটিল সময় প্ৰবল বৃষ্টিপাতৰ সম্ভাৱনা ব্যক্ত কৰি কেইবাখনো জিলাত আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ৰেড এলাৰ্ট জাৰি নেৰানেপেৰা বৰষুণৰ ফলত বিপদ সীমাৰ ওপৰে বৈ আছে ব্ৰহ্মপুত্ৰকে ধৰি কেইবাখনো নৈ উপনৈৰ জলস্তৰ অধিক জটিল বান পৰিস্থিতিৰ আশংকাত ৰাজ্যবাসী সতৰ্ক হ'বলৈ আহ্বান কলংকাৰী বানত ৰাজ্যৰ 19খন জিলাৰ 1,275খন গাঁও প্লাবিত হৈছে ফেনে ফুটুকাৰে বাঢ়িছে ৰাজ্যৰ আটাইকেইখন নৈ উপনৈ 72টা আশ্ৰয় শিবিৰত আছে 8,142জন বানাক্ৰান্ত 64টা স্থানত বানাক্ৰান্ত সাহায্য সামগ্ৰী বিতৰণৰ ব্যৱস্থা বানৰ কবলত 4,85,076টা জীৱ জন্তু মুখ্যমন্ত্ৰীৰ পৰা টেলিফোনযোগে ৰাজ্য বান পৰিস্থিতিৰ বুজ ল'লে প্ৰধানমন্ত্ৰী আৰু গৃহমন্ত্ৰীয়ে বান পৰিস্থিতিৰ মোকাবিলা কৰিবলৈ অসম চৰকাৰৰ সহায়ৰ আশ্বাস দিলে প্ৰধানমন্ত্ৰীয়ে ৰাজ্য চৰকাৰে বিচাৰিলে উদ্ধাৰ অভিযানৰ বাবে কেন্দ্ৰ প্ৰেৰণ কৰিব এন ডি আৰ এফ আৰু সেনাবাহিনী বুধবাৰে বানক লৈ কেবিনেটত হ'ব আলোচনা দেশত বলবৎ 3খন নতুন ফৌজদাৰী আইন এতিয়াৰে পৰা ঘৰৰে পৰা অনলাইন যোগে আৰক্ষী থানাত দিব পাৰিব এজাহাৰ ইলেক্ট্ৰনিক সাক্ষ্যৰ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা ল'ব তদন্ত প্ৰক্ৰিয়াত নতুন ন্যায় সংহিতাক লৈ আইনজ্ঞ মহলত ক্ৰীড়া প্ৰতিক্ৰিয়া নতুন আইনৰ অধীনত ৰাজ্য প্ৰথমটো গোচৰ নগাঁৱত টপ হেডলাইনছ আগবঢ়াইছে কিংষ্টন এডুকেশ্যনেল ইনষ্টিটিউট ইমাজিন ইনোভেট ইনস্পায়াৰ